হ্যালো ফ্রেন্ড, আর দেখো আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। তো আমি যেতাম না, আমার মেয়েটা এমন জেদ করছে না গিয়ে আমি আর পাচ্ছি না। যাব এখন বিলের মধ্যে মাছ ধরতে, আর ওখানে জানি না কেমন কত মাছ আছে। আর এখন হচ্ছে দুপুর বেলা, পুরো একদম দুপুর 2টো বাজে, আর এই দুপুর বেলায় কে যায় মাছ ধরতে? খুবই ভয় লাগছে, তবুও যাচ্ছি। দেখো কুন্তল কোথায়? অনেকটা দূর ওই ফাঁকা জায়গাটা, আর ওখান এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় বকও রয়েছে ওখানে, তো দেখতেই পাচ্ছ। এখানে তো আমরা কিছুদিন আগে একটা বক ধরেছিল, তাই কোথার থেকে? ওইখান থেকে একটা বক আমরা পেয়েছিলাম। কি দিয়ে, মানে কি দিয়ে ধরেছিলিস? পুঁটি মাছ, জান তো পুঁটি মাছ দিয়ে বক ধরেছে এই যে বাণীব্রত। হ্যাঁ হ্যাঁ, খেয়ে তারপরে কি হবে জানিস তো? আর আমরা যাচ্ছি দেখো একদম সরু পথ দিয়ে, দু সাইডেই সরছে, একদিকে ছোট একদিকে বড়। হ্যাঁ, এই দিকটাই ছোট আর এই দিকটাই বড়। দেখো বেড়ে পড়ে যাচ্ছি। এ কত দূর? ওই যে সামনেই রয়েছে, হাঁটো দেখো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তো রাস্তায় সে যাচ্ছে অনেকটা দূর, দেখো ওই ফাঁকা জায়গায় একদম লাস্টে ওই কলা গাছের ওখানে। কলা গাছের না, একটুখানি অনেকটাই কাছে। ও অনেকটাই কাছে নাকি? এই কত বড়, আস্তে আস্তে যাবো, ঠিক আছে? ওই বকগুলোরে দেখতেই হবে, অনেকটা বড় বড়, এখান থেকে দেখতে পাচ্ছি। দেখ দুই তিন কিলো ওয়েট হবে। আরে ওরা উড়বে, কিছু করার নেই। ধরিস কেনে, তুই একা মাছ ধরিস, বিলের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে অল্প অল্প জল রয়েছে, অনেকটাই জল, অল্প না। আর ওই যে শিবম আর আমার মেয়ে ওই পেছনে, আর সামনে বাণীব্রত, আর এর মধ্যে অনেক কাঁকড়াও রয়েছে। আর দেখো এরা মাছ ধরার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। আর এর মধ্যে মাছ, ওইটা কি গাছ এগুলো? আর ওই দিক দিয়ে এই দিকে আনতে হয়, এইখানে এই পাশে ওই দিক থেকে। আর এইগুলো জানি না কি গাছ, লজ্জাবতী পাতার মতন, কিন্তু জানি না কি পাতা। আর এখানে বিলটা দেখো পুরো জল, আর ওখানে মাছ ধরছে একজন, দেখতেই পাচ্ছ ওই দেখো অনেকটা দূরে পোলো নিয়ে মাছ ধরছে। আর এই যে, এই যে একটা মাছ ধরেছে, কুটি একটা মাছ, ছোট্ট একটা মাছ, এরকম ভাবে ধরি আমরা। ও ওরে আমি শিখাইছি, ঠিক আছে? চল চলে নাম, চলে নামে যা, এই জলে নামবো মা। নাম না, কিছু না, একটু মিনিট চল। হাট ওরে বড় আসার, ওরে বাবারে আমরা মাঝে মাঝে আর দুটো মাছ পেয়েছি আমরা। আমি আর নামিনি, আমার খুব ভয় লাগছে, আমি এই যে উপরে কাদার মধ্যে দাঁড়িয়ে, আমি আর নামিনি, আমার ভয় লাগছে এর মধ্যে নামতে, এতটা কাদা। আর কি বলবো, যে আমার মেয়েটা দেখো ওই যে মাছ ধরছে কাদার মধ্যে নেমে, ও এই দেখো কতগুলো আমার ফোন পড়ে গেছে গাইস, তা দেখো কতগুলো মাছ ধরেছে। আর আমার ফোনটা যদি জলে পড়ে যেত তাহলে এখন একদম ভিডিও করা আজকের থেকে একদম শেষ। কেন আমার ফোন কয়বার জলে বসে তো আমার পা নেমে গেছে জলের মধ্যে, আবার জানিস তো তুই পা নেমে গেছে। আমি আর কত দূর চলে গেছে ওরা মাছ ধরতে ধরতে, একদম জঙ্গলে বিলের মধ্যে। আমারও খুব ইচ্ছা করছে আমি যেতে, আমি এ আমিও একবার ট্রাই করি। ও
এবার 10 15টা এবার তো 10টা তো উঠিছে এনে দেখো বিল কবি করতেছিল এবার বেশি উঠছে মাছ ওরে বাবা কত মাছ উঠেছে ওই দেখো এইটা কি মাছ এটা তো মধ্যে তেলাপিয়া মাছ হাই না অনেক মাছ এই দেখোর মধ্যে সব রেখে দিচ্ছে আমি একটু পা ধুয়ে নি আমার পা ডেবে গেছে জলের মধ্যে আর এই দেখো আমি মাছ ধরেছি কি মজা এই যে এই যে আমি মাছ ধরতে পেরেছি ফাইনালি খুব মজা হচ্ছে আর দেখো একদম পায়ে কাদা দেখো কাদাটা দেখো আর এরা কত দূরে চলে গেছে তো আমার বাড়ি যাব অনেকটা টাইম এসেছি এখানে কতটা দূরে গেছে এরা বাড়ি চল তাদের কি মাছ হাতে নিয়ে দেখ হাতে নিয়ে দেখো এই যে এইটা এরাতে বড় মাছ হয়েছে এই দেখো এই যে দেখি 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 ও আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে দেখো আর আমার মেয়ে তো হাতে চটি নিয়ে নিয়েছে বাবা বলছে নাকি দীঘা আর ওখানে ঢেউ আসছে এত সুন্দর বলছে এটা দীঘা তো ঠিক আছে দীঘায় তো এখন শীতকালে যেতে পারছি না ফ্রেন্ড আমাদের মাছ ধরা কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই একসঙ্গে তো আজকের ভ্লগটা এই অবধি আর ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বাই